Hello everyone, today we'll discuss about the glycolysis process in details, which is the common pathway for anaerobic and aerobic respiration. And for this step or process, no oxygen is required. তাহলে আমরা anaerobic respiration এর মধ্যে glycolysis details বলিনি, কারণ এটা যেহেতু aerobic এবং anaerobic এর common pathway, ফলে আমরা আজকে যখন aerobic এর মধ্যে glycolysis details জানবো, তাহলে anaerobic এর same একই process এ glucose টা breakdown হয়ে pyruvic acid টা কিন্তু formation হয়, সেটাই আমরা দেখবো। তাহলে এবারে আমরা সেই গ্লাইকোলাইসিস শুরু করব। দিস ইজ এ মাল্টি স্টেপ 10 স্টেপ প্রসেস এন্ড ফর দিস প্রসেস মেনি এনজাইমস আর ইনভলভ, সো লেট আস স্টার্ট। সো আওয়ার টুডেস টপিক ইজ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। গ্লাইকো মিনস কার্বোহাইড্রেট এন্ড লাইসিস মিন ব্রেকডাউন, সেই জন্য আমরা নামটা দিয়েছি গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় হবে, তাহলে কোথায় হবে যদি আমরা দেখি, তাহলে লোকেশন যদি দেখা যায় কোথায়, ইন সাইটোপ্লাজম। তাহলে এটা কোথায় হবে, সাইটোপ্লাজম হবে। আর যদি দেখা যায় তিনজন সায়েন্টিস্ট এই প্রসেসটা রিপোর্ট করেছিলেন বা ডিসকভার করেছিলেন, এমডেন মেয়ার হক, মেয়ার হক and Parnes, so called as EMP pathway. তাহলে এই তিনজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী আমরা এটাকে কি বলছি, EMP pathway। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে একটা মাল্টি স্টেপ প্রসেস বললাম, 10 স্টেপ, এবং সেখানে মাল্টিপল এনজাইম ইনভলভ কিভাবে আছে আমরা সেটা পরপর দেখবো। তাহলে সাইটোপ্লাজমের ঘটনা আমরা দেখবো, তাহলে সমস্ত এনজাইম রিকোয়ারমেন্ট যেটা হবে সব সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকবে। তিনজন সায়েন্টিস্ট এমডেন মেয়ারহফ এন্ড পার্নেস সেটা ডিসকভার করেছিলেন বলে এটাকে আমরা ইএমপি পথ বলছি। তাহলে এবার আমরা মেন প্রসেস চলে যাই। ফার্স্ট আমরা কি নেবো, আমাদের সেই রেসপিরেটরি সাবস্ট্রেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। তাহলে আমরা কি নেবো, গ্লুকোজ। তাহলে গ্লুকোজ যদি দেখা যায় তাহলে হচ্ছে 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। তাহলে গ্লুকোজটা ফার্স্ট ব্রেকডাউন হয়ে কি ফাংশন করবে, মানে গ্লুকোজের ফার্স্ট ব্রেকডাউন যদি হয় তাহলে আমরা দেখব গ্লুকোজ 6 ফসফেট, কি পাবো, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে আমরা গ্লুকোজ যেটা পাচ্ছি তার মধ্যে ফসফেট অ্যাড হচ্ছে 6 নম্বর কার্বনে, 6 কার্বনে, সেজন্য গ্লুকোজ 6 ফসফেট। তাহলে ফসফেট আসবে কোথা থেকে, তাহলে এখানে অবশ্যই আমাদের এটিপি ইউজ হবে বা এটিপি ব্যয় হবে। তাহলে এখানে আমাদের এডিপি তৈরি হবে প্লাস পিআই। তাহলে এখানে ফসফেট এন্ট্রি করার জন্য গ্লুকোজ 6 ফসফেট ফরমেশন আছে। নেক্সট যদি দেখা যায় গ্লুকোজ 6 ফসফেট থেকে যদি আমরা দেখি তাহলে কি হবে, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পর হচ্ছে আইসোমার, তাহলে এখানে কি হয়েছে, আইসোমার ফরমেশন হয়েছে। নেক্সট যদি আমরা দেখি তাহলে এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তার মানে দুটো জায়গায় ফসফেট অ্যাড হলো, আগে 6 নম্বর কার্বনে ছিল এবং আরো একটা 1 নম্বরে শেয়ার হয়েছে যার নাম হয়ে গেছে 1,6 বিস ফসফেট, যেহেতু দুটো ফসফেট আছে ডাই ফসফেট আমরা বলতে পারি। তাহলে এখানে আমাদের কি হবে, এটিপি ইউজড আপ হবে। তাহলে এখানে আমাদের কি ব্যয় করতে হয়েছে, এটিপি ব্যয় করতে হয়েছে। তাহলে এখানে এটিপি দিতে হয়েছে এবং তারপরে এডিপি এবং পিআই দিতে হয়েছে। তাহলে অ্যাড্রেসিন ডাই ফসফেট দিয়েছে, ডাই ফসফেট দিয়ে একটা ফসফেট এন্ট্রি করেছে। তাহলে দুটো জায়গায় আমাদের এনার্জি ইনভেস্টমেন্ট স্টেপ বা ফেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তখন আমাদের এটিপি ব্যয় করতে হয়েছে। আর হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট যখন তৈরি হচ্ছে তখন আমাদের এখানে এটিপি ব্যয় করতে হয়েছে। তাহলে এখানে এই দুটো হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট স্টেপ আমরা বলতে পারি। এবং এখানে যদি দেখা যায় তাহলে এই স্টেপগুলো হচ্ছে আমাদের রিভার্সেবল, স্টেপগুলো হচ্ছে রিভার্সেবল। এবার যদি আমরা দেখি যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট সেটা যদি ব্রেকডাউন হয় তাহলে সেটা ব্রেকডাউন হওয়ার পরে আমরা এখানে যেটা পাবো দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট,
আমরা ডিএইচএপি সেটাও বলতে পারি ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন ফসফেট তৈরি হবে, অ্যামাইলগুল তৈরি হবে গ্লিসারলডিহাইড, গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট, গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট ফরমেশন হবে। তাহলে এবার যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে গ্লুকোজ সিক্স কার্বন কন্টেন্ট কম্পাউন্ড, গ্লুকোজ সিক্স ফসফেট সিক্স কার্বন কন্টেন্ট কম্পাউন্ড, গ্লুক ফ্রুক্টোজ সিক্স ফসফেট অলসো সিক্স কার্বন কন্টেন্ট কম্পাউন্ড এন্ড ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসফেট অলসো সিক্স কার্বন কন্টেনিং কম্পাউন্ড। তাহলে এবার যখন এটা ব্রেকডাউন হয়ে দুটো মলিকুল তৈরি করছে তাহলে এটা থ্রি কার্বন কন্টেনিং মলিকুল তৈরি করবে। তাহলে এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে কি থাকবে, থ্রি কার্বন, এটার মধ্যেও থ্রি কার্বন, সেই জন্য ছয় কার্বন যুক্ত অর্থাৎ সিক্স কার্বন কন্টেনিং গ্লুকোজ ব্রেক ডাউন হয়ে গেল কিসে, ওয়ান মলিকুল থ্রি কার্বন কন্টেনিং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এন্ড অ্যানাদার গ্লুক গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট। তাহলে এখানে দুটো ফসফেট ছিল, একটা ফসফেট এর মধ্যে গেছে, একটা ফসফেট এর মধ্যে গেছে, তাহলে ছটা কার্বনে তিন কার্বন এ পেয়েছে, তিনটা কার্বন এ পেয়েছে। তাহলে গ্লুকোজ ফার্স্ট আমাদের রেসপিরেটরি সাবস্ট্রেট, সেটা সাইটোপ্লাজমে বিভিন্ন এনজাইমের সাহায্যে ব্রেক ডাউন শুরু হয়েছে। তাহলে এবার আমরা এনজাইম গুলো পর পর এখানে লিখি, তাহলে এখানে যে এনজাইম গুলো বলবো, তাহলে গ্লুকোজ যখন এটা হচ্ছে তাহলে এখানে যে এনজাইমটা কাজ করে সেটাকে বলা হয় হেক্সো কাইনেজ। তাহলে এখানে যে এনজাইমটা আমরা ইউজ করব তাহলে তাকে বলা হচ্ছে হেক্সো কাইনেজ। তাহলে হেক্সো কাইনেজ এর সাহায্য করে হেক্সো কাইনেজ, কারণ গ্লুকোজ যে ছয় কার্বন যুক্ত ফলে হেক্সোস থেকে হেক্সো কাইনেজ টার্মটা আমরা ইউজ করছি। তাহলে হেক্সো কাইনেজ এনজাইম এখানে কি করেছে, এডিপি ইউজ আপ করে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি করেছে। তাহলে গ্লুকোজ থেকে যখন সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হয়েছে তখন এখানে যে এনজাইমটা কাজ করেছে সেটা হচ্ছে ফসফো গ্লুকোজ আইসোমারেজ, ফসফো গ্লুকো আইসোমারেজ। তাহলে এখানে যে এনজাইমটা এখানে ইউজ টা করেছে সেটা হচ্ছে ফসফো গ্লুকো আইসোমারেজ, কারণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার। তাহলে এই জন্য আইসোমারেজ এনজাইম হয়েছে, তাহলে ফসফেট যুক্ত গ্লুকোজ, ওই জন্য গ্লুকোজ আইসোমারেজ না দিয়ে আমরা বলেছি ফসফো গ্লুকোজ আইসোমারেজ। তাহলে ফ্রুক্টোজ সিক্স ফসফেটে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট তৈরি হয়েছে। তাহলে আমাদের এখানে যে এনজাইমটি ইউজ টা হয়েছে সেটা হচ্ছে ফসফেট যুক্ত ফ্রুক্টোজ, ওই জন্য নাম ধরে হয় মানে যখন সবসময় এনজাইম নামটা সাবস্ট্রেটেড যার উপরে ফাংশন করেছে সেই অনুযায়ী, তাহলে ফসফো ফ্রুক্টো কাইনেজ, যেহেতু কাইনেজ কেন এটিপি ইউজ আপ হয়েছে তাহলে এখানে আমরা ফসফো ফ্রুক্টো কাইনেজ এনজাইম ইউজ করছি ফর দিস রিঅ্যাকশন। তারপর যদি দেখা যায় এখানে যে এনজাইমটা এই দুটোকে ব্রেক ডাউন করে দিল সেটা হচ্ছে অ্যালডোলেজ, অ্যালডোলেজ। তাহলে অ্যালডোলেজ এনজাইম ব্রেক ডাউন করে দিল ওয়ান মলিকুল থ্রি কার্বন কন্টেনিং ডাইহাইড্রোক্সাইন ফসফেট, অ্যানাদার থ্রি কার্বন কন্টেনিং গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট। তাহলে এই পর্যন্ত আমাদের ব্রেকডাউন হলো। এবার আমরা দেখবো যে গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট যেটা হয়েছে সেটা ফার্দার অক্সিডাইজড হবে। তাহলে কিসে অক্সিডাইজড হচ্ছে, তাহলে আমরা যদি দেখি এখানে অক্সিডাইজ হচ্ছে, তাহলে এটা গ্লিসারলডিহাইড থেকে গ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা কি তৈরি হবে, এখানে তৈরি হবে আমাদের ওয়ান থ্রি ওয়ান থ্রি বিস ফসফো গ্লিসারেট, আমরা গ্লিসারিক অ্যাসিড লিখতে পারি অথবা গ্লিসারেট কথা ইউজ করতে পারি। তাহলে গ্লিসারিক অ্যাসিড তাহলে অক্সিডেশন হয়েছে, তাহলে অক্সিডেশন যখন হচ্ছে নিশ্চয়ই তাহলে এখানে আমরা দেখি তাহলে এই যখন অক্সিডেশন হচ্ছে তাহলে অন্য কারো নিশ্চয়ই রিডাকশন হচ্ছে। তাহলে সেটা যদি দেখা যায় তাহলে এখানে কার রিডাকশন হচ্ছে, তাহলে আমরা এখানে দেখব যেখানে এনএডি রিডিউস হচ্ছে কিসে, এনএডিএইচ টু লিখতে পারি অথবা এনএডিএইচ প্লাস প্লাস এইচ প্লাস অথবা আমরা এনএডিএস লিখতে পারি, একই ব্যাপার। এবং এখানে আমরা দেখছি গ্লিসারলডিহাইড থ্রি ফসফেটের তিন নম্বর কার্বনের ফসফেট ছিল, তাহলে এখানে আরো একটা ফসফেট অ্যাড হয়েছে, তাহলে অ্যাসিড তো হয়েছে, তাহলে দুটো জায়গায় ফসফেট, তিন নম্বর কার্বনের ফসফেট আছে আবার এখানে এক নম্বর কার্বনের ফসফেট আছে, তাহলে সেটা এলো কোত্থেকে, তাহলে এখানে এটিপি ইউটিলাইজেশন হবে না, কিন্তু এখানে কি হবে ইনঅর্গানিক ফসফেট মানে ফসফরিক অ্যাসিড H3PO4 সে এখানে কিসের সোর্স হিসেবে কাজ করবে, ইনঅর্গানিক ফসফেটটাকে এখানে অ্যাড করে দেবে, ফলে আমাদের 1,3,20 ফসফো গ্লিসারিক অ্যাসিড ফাংশন হয়েছে। এবং এখানে যে এনজাইমটা ইউটিলাইজেশন হবে, এখানে যে এনজাইমটা তাহলে এখানে যে এনজাইমটা আমরা লিখবো সেটা হচ্ছে গ্লিসেরল ডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রো
জিনেস, তাহলে এই এনজাইমটা এখানে আমাদের 1,3 বিসফসফোরিক অ্যাসিড ফর্মেশনে হেল্প করলো। তারপর যদি দেখা যায় যে 1,3 বিসফসফোরিক অ্যাসিড এবারে কি হয়ে যাবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে আমরা যদি দেখি 3 ফসফো গ্লিসারিক বা গ্লিসারেট করে দিচ্ছি, গ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিড সেম। তাহলে এখানে দেখছি যে একটা ফসফেট বেরিয়ে গেছে, তাহলে সেই ফসফেটটা কে নেবে? যখনই এরকম হবে তাহলে আমাদের এই ফসফেটটাকে অ্যাকসেপ্ট করবে কি? এডিপি। তাহলে এখানে এডিপি ওই যে ফসফেটটা রিলিজ হলো এখান থেকে সেটাকে অ্যাকসেপ্ট করে কি তৈরি করবে? এডিপি। তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জি হারভেস্টিং ফেজ বলতে পারি বা স্টেপ। তাহলে এখানে এনার্জি প্রোডাকশন হচ্ছে, তাহলে এখানে দুটো জায়গায় এনার্জি এটিপি ইউটিলাইজেশন হচ্ছে, এবার এনার্জি প্রোডাকশন হচ্ছে। তাহলে এখানে একটা মলিকিউল পেলাম। এবারে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা আছে সেটা বা এই কনভার্সন যেটা আছে এনজাইমটা যদি আমরা দেখে নিই, তাহলে এনজাইমটা আমরা এদিকে লিখে দিচ্ছি, তাহলে লেখা হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেজ। তাহলে এটা হচ্ছে ফসফো গ্লিসারেট কাইনেজ এনজাইম। তাহলে ফসফোগ্লিসারেট কাইনেজ এনজাইম কি করলো? এই যে চেঞ্জ 1,3 বিসফসফোগ্লিসারেট কে 3 ফসফোগ্লিসারেট কনভার্ট করে দিল। এবার যে 3 ফসফোগ্লিসারেট এটা ফার্দার চেঞ্জ হবে বা কনভার্ট হবে কিসে, আমরা এখানটাতে দেখাচ্ছি কনভার্সনটা। তাহলে এখানে যে 3 ফসফোগ্লিসারেট এবার কি হবে? 2 ফসফোগ্লিসারেট কনভার্ট হয়ে যাবে, 2 ফসফো 2 ফসফো গ্লিসারেট। তাহলে আমরা যদি দেখি এখানে কিন্তু ফসফেট রিলিজ হলো না, 3 নম্বর কার্বন থেকে ফসফেটটা কোথায় শিফট হয়েছে? 2 নম্বর কার্বন, ওই জন্য এটা হচ্ছে 2 ফসফোগ্লিসারেট ফর্মেশন হয়েছে। তাহলে এখানে মিউটেশন হচ্ছে 3 নম্বর থেকে 2 নম্বর কার্বনের ফসফেটটা, সেই জন্য বলা হয়েছে মিউটেজ। তাহলে এখানে এনজাইমটা হবে ফসফোগ্লিসারেট মিউটেজ, ফসফো গ্লিসারেট মিউটেজ। তাহলে এই এনজাইমটা এখানে এই কনভার্সনটা করলো। এবারে যদি আমরা দেখি যে 2 ফসফোগ্লিসারেট যেটা সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? টু ফসফো এনাল পাইরুভেট, টু ফসফো এনল এনল পাইরুভেট। তাহলে এখানে যে এনজাইমটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের এনোলেজ, এনোলেজ। তাহলে এখানে এনোলেজ এনজাইম এখানে ব্রেকডাউন করছে কি, মানে এটা কিছু কনভার্ট করছে 2 ফসফোগ্লিসারাইড থেকে 2 ফসফো এনল পাইরুভেট। এবারে যদি আমরা দেখি লাস্ট এই যে ফসফো এনল পাইরুভেট, তাহলে এখানে যে এনজাইমটা কাজে লাগবে সেটা হচ্ছে পাইরুভেট কাইনেজ, পাইরুভেট কাইনেজ। তাহলে এই এনজাইমটা ফাইনালি 2 ফসফো এনল পাইরুভেট অ্যাসিড কে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড কে কিসে কনভার্ট করে দেবে? আমাদের সেই পাইরুভিক অ্যাসিডে, পাইরুভিক অ্যাসিড বা আমরা পাইরুভেট বলতে পারি। তাহলে আমাদের সেই গ্লুকোজ ব্রেকডাউন করে পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হবে। তাহলে এরকম পরপর 10 স্টেপ প্রসেস ব্রেকডাউন হওয়ার পরে মাল্টিপল এনজাইম সেখানে ইনভলভ হয়েছে, তারপর সেটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়েছে। তাহলে এটা অ্যারোবিক দেখি বা অ্যানারোবিক দুটোর ক্ষেত্রে কিন্তু একই ঘটবে। তাহলে অ্যারোবিক এর ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা ঘটেছে কিন্তু আমরা সেখানে ডিটেলস বলিনি, যেহেতু কমন পাতে তাহলে অ্যারোবিক এর মধ্যে সেটাকে আমরা কনসিডার করলো বা সেখানে ডিসকাস করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের গ্লুকোজ 6 ফসফেট মানে গ্লুকোজ 6 কার্বন কোয়ারেটিং কম্পাউন্ড বা রেসপিরেটরি সাবস্ট্রেট। প্রথমে হেক্সোকাইনেজ এনজাইমের প্রেজেন্সে এটিপি ইউটিলাইজ করে এটিপি ইনভেস্ট এর মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট কনভার্ট হবে, দেন গ্লুকোজ 6 ফসফেট কনভার্টেড ইনটু ফ্রুক্টোজ 6 ফসফেট উইথ দা হেল্প অফ দা এনজাইম ফসফোগ্লুকোজ আইসোমারেজ, যেহেতু আইসোমারাইজেশন ঘটছে। নেক্সট ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্টেড ইনটু ফ্রুক্টোজ 1,6 ফসফেট। তাহলে এখানে 6 কার্বনে ফসফেট ছিল, এখানে 1,6 দুটো কার্বনে ফসফেট আছে, আর একটা ফসফেট এলো কোত্থেকে? তাহলে আবার একটা এনার্জি এটিপি ইনভেস্ট করতে হবে এবং সেখানে ফসফো ফ্রুক্টো কাইনেজ এনজাইম হেল্প করছে। তাহলে এখানে ফরমেশন হলো ফ্রুক্টোজ 1,6 ফসফেট, তখনও 6 কার্বন কম্পাউন্ড। তাহলে এখানে আমরা এই পর্যন্ত যদি দেখি
তাহলে এরা সবাই সিক্স কার্বন কম্পাউন্ড। এবার এখানে যখন আসছে তখন কি হচ্ছে যে থ্রি কার্বন কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, অ্যানাদার গ্লিসারাল্ডিহাইড থ্রি ফসফেট। তাহলে এই যে দুটো ফর্মেশন হলো, তাহলে এরা দুজন আবার পরস্পরের আইসোমার, তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এন্ড গ্লিসারাল্ডিহাইড থ্রি ফসফেট, তাহলে এরা দুজন পরস্পরের মধ্যে চেঞ্জ করতে পারে বা কনভার্সন হতে পারে। তাহলে এটা হচ্ছে ট্রায়োজ ফসফেট, যেহেতু তিন নম্বর কার্বন তিনটা কার্বন যুক্ত এবং ফসফেট যুক্ত, ওই জন্য এখানে এনজাইমটা হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। তাহলে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, তাহলে এই এনজাইমটা এখানে ইউটিলাইজ হওয়ার পরে তাহলে এটা এটাতে কনভার্সন হতে পারে। তো এই গেল আমাদের থ্রি কার্বন কন্টেনিং কম্পাউন্ড, তাহলে সিক্স কার্বনটা ভেঙে থ্রি কার্বন কন্টেনিং কম্পাউন্ড দুটো ফর্মেশন করছে, এবং সেই দুটো ফসফেট একটা ডায়াহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের মধ্যে গেছে, সেটা থ্রি কার্বনের, একটা হচ্ছে গ্লিসারলের থ্রি ফসফেটের মধ্যে, সেটা থ্রি কার্বনের। এবার গ্লিসারলের অক্সিডেশন হবে, তাহলে অক্সিডেশন কি তৈরি করছে, 1,3 বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড বা 1,3 বিসফসফেট গ্লিসারেট। তাহলে এই যে আরেকটা ফসফেট এলো কোথেকে, তাহলে অক্সিডেশন হয়েছে, তাহলে এর অক্সিডেশন হয়েছে মানে কারো না কারো রিডাকশন হয়েছে। তাহলে এখানে NAD NADH2 তে রিডাক্স হয়েছে, এবং এখানে ফসফেট অ্যাসিড ফসফেটের সোর্স হিসেবে কাজ করছে, ইনঅর্গানিক ফসফেটের, তাহলে 1,3 বিসফসফেট গ্লিসারাইড তৈরি হয়েছে। এবং এখানে যে এনজাইমটা সাহায্য করছে সেটা হচ্ছে গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজিনেজ, যেহেতু হাইড্রোজেন রিলিজ হচ্ছে ফলে ডিহাইড্রোজিনেজ। তাহলে আমরা সাবস্টিটিউটের উপর ভিত্তি করে এনজাইমের নামটা দিই, এখানে গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজিনেজ। এবার কি হচ্ছে, 1,3 বিসফসফেট গ্লিসারাইড থেকে থ্রি ফসফেট গ্লিসারাইড বা থ্রি ফসফেট গ্লিসারিক অ্যাসিড ফর্মেশন হয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানে ADP এবং ফসফেট সংযুক্ত এডিপি তৈরি হয়েছে, তার মানে এই ফসফেট এলো কোথা থেকে, তার মানে এখান থেকে যে ফসফেটটা রিলিজ হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে এডিপি তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা একটা মলিকুল এডিপি পেয়েছি, তাহলে এটা হচ্ছে এডিপি হারভেস্টিং স্টেপ বলতে পারি। তারপরে এই যে থ্রি ফসফেট গ্লিসারাইডটা, তাহলে এখান থেকে যখন এই কনভার্সন হয়েছে কে সাহায্য করেছিল, ফসফেট গ্লিসারাইড কাইনেজ। তারপরে এই যে ফসফেট গ্লিসারাইড থ্রি ফসফেট গ্লিসারাইড যেটা, সেটা কনভার্ট হচ্ছে কিসে, টু ফসফেট গ্লিসারাইড। তাহলে এখান থেকে তিন নম্বর থেকে ফসফেটটা দু নম্বরে শিফট হচ্ছে শুধু, তাহলে ফসফেট রিলিজ হচ্ছে না, দু নম্বরে শিফট হচ্ছে, যেখানে ফসফোগ্লিসারাইড মিউটেজ। তারপরে টু ফসফোগ্লিসারাইডটা টু ফসফেনল পাইরুভেটে কনভার্ট হচ্ছে, ফলে এখানে এনজাইম লেগেছে আমাদের এনোলেজ। তারপরে আমরা দেখছি টু ফসফেনল পাইরুভেট থেকে কি হচ্ছে, পাইরুভেট কারণে ইউজ করে আমরা পাইরুভেট অ্যাসিড পেয়েছি, তাহলে ফসফেনল পাইরুভেট। তাহলে আমাদের ফসফেনল পাইরুভেটটা কি হয়ে গেল, পাইরুভিক অ্যাসিড হয়ে গেল। তাহলে এই ফসফেটটা গেল কোথায়, তাহলে এখানে অবশ্যই আমাদের কি হবে, এখানে কি পাবো আমরা, ATP। তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে দুটো জায়গায় এডিপি পেলাম, একটা হচ্ছে আমাদের 1,3 বিসফসফেট গ্লিসারাইড থেকে 3 ফসফেট গ্লিসারাইড কনভার্সনের সময়, আর একটা হচ্ছে ফসফেনল পাইরুভেট থেকে PEP লেখা, এটাকে আবার PEP ফসফেনল পাইরুভেট। তাহলে সেখান থেকে পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে তখনও আমরা কি পাচ্ছি, ATP পাচ্ছি। তাহলে দুটো জায়গায় আমাদের এনার্জি ফর্মেশন হয়েছে, দুটো জায়গায় ব্যয় হয়েছে। তাহলে যদি দেখা যায় দুটো এডিপি ব্যয় হয়েছে, দুটো এডিপি তৈরি, তাহলে এডিপি পদ্ধতি জিরো, এডিপি তৈরি হলো না, তাহলে আমাদের লস হয়ে গেল। তাহলে কিভাবে এটাকে আমরা দেখব, তাহলে খেয়াল করো এখানে আমরা গ্লুকোজটাকে যখন ভেঙেছি আমাদের থ্রি কার্বন কন্টেনিং মলিকুল দুটো পেয়েছি, একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট। তাহলে আমরা এটার কথা বাদ দিলাম, তাহলে এই যে একনো গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট সেটা যখন পরপর রিঅ্যাকশনের মধ্যে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, তাহলে ওয়ান মলিকুল পাইরুভিক অ্যাসিড পেয়েছি আমরা। এবং এটার মধ্যে কটা কার্বন আছে, থ্রি কার্বন। তাহলে আমাদের ছয় কার্বন যুক্ত গ্লুকোজ ভেঙে তিন কার্বন যুক্ত জিনিস তৈরি করবে, কটা তৈরি করবে, দুটো। তাহলে আমরা তো এখানে হিসেব পাচ্ছি একটা, তাহলে আরেকটা কোথেকে আসবে, তাহলে সেম এখান থেকে যেভাবে আমাদের পাইরুভিক অ্যাসিডের ফর্মেশন হলো ওয়ান মলিকুল, তাহলে একই রকম হতে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, তাহলে সেটা ট্রায়োজ ফসফেট আইসোমারের সাথে কিসে কনভার্ট হতে পারে, গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট। তাহলে এটা যখন এটাতে কনভার্ট হবে, তাহলে সেই একটা মলিকুল যখন এখানে কনভার্ট হবে, তাহলে সেম রিঅ্যাকশন আরো একবার রিপিট হবে। তাহলে আমরা কি করছি, গ্লুকোজ থেকে যখন আমরা তিন কারণে দুটো মলিকুল পাচ্ছি, একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, একটা গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট, তাহলে এখান থেকে আমাদের রিঅ্যাকশনের থ্রু দিয়ে কি পেয়েছি, পাইরুভিক অ্যাসিড ওয়ান মলিকুল। তাহলে আরেকটা মলিকুল যেটা আছে সেও কি করবে, পাইরুভিক অ্যাসিড ফর্মেশন করবে, তাহলে এও সেম একই প্রসেসেই করবে, শুধু এখান থেকে এটা কনভার্ট হবে কিসের থ্রু দিয়ে, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। ফলে এটা যখন সেম ভাবে গ্লিসারেট থ্রি ফসফেট কনভার্ট হয়ে গেল, তারপর একই রকম ভাবে ব্রেকডাউন যখন করছে, তাহলে এখানে কি হবে, আরো একটা মলিকুল কি পাবো আমরা, পাইরুভিক অ্যাসিড। সেই জন্য আমরা এখানে কি লিখি, টু মলিকুল। তাহলে আমরা এখানে এই জন্য লিখছি টু মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড। তাহলে এবার আমাদের এটিপি হিসেব কি হবে,
গ্লিসারলের থ্রি ফসফেট এটা যখন একবার কনভার্ট হয়েছিল পাইরুভেট অ্যাসিডে তখন এখানে এখানে এডিপি প্রোডাকশন হয়েছে। একই রকম ভাবে এনএডিএইচ2 এখানে একটা তৈরি হয়েছে। এবার গ্লিসারলের থ্রি ফসফেট মানে ডাইহাইড্রোজেন অ্যাসিড ফসফেট সেটা যখন এটাতে কনভার্ট হওয়ার পরে এই রিঅ্যাকশন কমপ্লিট করবে তাহলে প্রত্যেকটা জিনিস আরেকটা করে পাবো, তো তার মানে এখানে কি পাবো, এটাও দুটো হয়ে যাবে, এটাও দুটো হয়ে যাবে। তাহলে এখানে এটিপি কত তৈরি হবে, দুটো। এখানে যদি আমরা দেখি তাহলে কি হবে, একই রকম প্রসেস, তাহলে এখানে আমাদের এটিপি কত তৈরি হবে, দুটো। তাহলে একটা পাচ্ছে গ্লিসারলডিহাইড কনভার্ট হওয়ার জন্য, আর একটা পাচ্ছে আমাদের যে ডাইহাইড্রোজেন অ্যাসিড ফসফেট সেটা গ্লিসারলডিহাইড থ্রি ফসফেটে কনভার্ট হয়ে তারপর সেটা যখন আবার এই রিঅ্যাকশনটা রিপিট করছে তাহলে আরো একটা পাইরুভিক অ্যাসিড মলিকিউল যেমন পাচ্ছি, তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিডও পেয়ে গেলাম, একই সঙ্গে দুটো দুবার রিঅ্যাকশন হয়েছে বলে এখানে দুটো NADH2 দুটো ATP দুটো ATP। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশন। তাহলে এইভাবে আমাদের গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, এবং এখানে দেখো 10 স্টেপ প্রসেস, এবং এখানে মাল্টিপল এনজাইম কিন্তু হেল্প করেছে এই প্রসেসের জন্য। তাহলে এইভাবে পাইরুভিক অ্যাসিডটা আমাদের অ্যানোরোবিক এক্সপ্রেশনে তৈরি হবে, অ্যারোবিকও তৈরি হবে। তাহলে আমাদের অ্যানোরোবিকে বলেছিলাম কি, এটিপি কটা পায়, দুটো। তাহলে এখানে দুটো ব্যয় হয়েছে, চারটে তৈরি হয়েছে। তাহলে আমরা হিসাবটাকে নিয়ে নিই, তাহলে এটিপি হিসাবটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পেয়েছি, ইনভেস্ট হয়েছে, ইনভেস্ট হয়েছে 2 ATP। তাহলে এখানে একটা ATP ব্যয় হয়েছে, এখানে একটা ATP ব্যয় হয়েছে, 1 মলিকুল একটা ATP, এখানে 1 মলিকুল অফ ATP। হারভেস্ট যদি হয়েছে আমরা যে দেখি, তাহলে এনার্জি হারভেস্ট হয়েছে কত ATPটা, তাহলে আমাদের 4 ATP। 4 কেন, এখানে দুটো এখানে দুটো, তাহলে একটা একটা করে পেয়েছিলাম এখান থেকে, আর এটা যখন আবার সেম রিঅ্যাকশন কমপ্লিট করেছিল তাহলে আমরা আরো একটা পেয়েছি। তাহলে এখানে আমাদের টোটাল 4 ATP তৈরি হয়েছে। তাহলে এখানে আমাদের নিট গেইন যদি দেখা যায় তাহলে কটা হয়েছে, দুটো। তাহলে নিট কটা হয়েছে, নিট গেইন যদি আমরা দেখি তাহলে প্রকৃত অর্থে আমাদের এটিপি কটা তৈরি হয়েছে, দুটো। তাহলে দুটো ব্যয় করেছে, 4টে তৈরি হয়েছে, তাহলে টোটাল 2 ATP আমাদের প্রোডাকশন হয়েছে। তাহলে আমাদের এবার আরেকটা বলা হচ্ছে যে অ্যানারোবিকে শুধু ওই 2 ATP তৈরি হয়, কিন্তু যদি অ্যারোবিক রেসপিরেশন হয় তাহলে গ্লাইকোলাইসিসে আমরা টোটাল তো পাবো, গ্লাইকোলাইসিস স্টেপ চক্র ইটিএস মিলে আমরা পাবো 36 থেকে 38, কিন্তু শুধু গ্লাইকোলাইসিসে পাবো আমরা 8টা। কিভাবে, এখানে যে এনএডিএস2 পেয়েছি এটা হচ্ছে আমাদের চেকের মতন। তাহলে আমরা যদি টোটাল 8টা পাই, তাহলে আমরা যদি দেখি এনএডিএস2 যেটা পেয়েছি, তাহলে এনএডিএস2 কটা পেয়েছি, দুটো। এক একটা এনএডিএস2 থেকে 3টে করে এটিপি তৈরি হবে, তাহলে প্রত্যেকটা থেকে যদি 3টে করে এটিপি তৈরি হয় তাহলে 3 দিয়ে কটা পাবো, 6টা এটিপি পাবো। তাহলে আমাদের টোটাল এটিপি হচ্ছে 8 ATP ইন গ্লাইকোলাইসিস। তাহলে আমরা অ্যারোবিক রেসপিরেশনে এটিপি কটা পাবো, টোটাল 8টা। তাহলে এখানে আমরা যদি দেখি গ্রস, তাহলে এটা হচ্ছে গ্রস এটিপি, তাহলে গ্রস অ্যামাউন্ট হচ্ছে 8টা, কিন্তু আমরা বাই ক্যাশ কত পাবো, 2 ATP। তাহলে দুটো সরাসরি ইনভেস্ট হচ্ছে, 4টে সরাসরি হারভেস্ট হচ্ছে, তাহলে আমাদের 2 ATP আমরা ক্যাশ হিসেবে পাবো। কিন্তু এখানে যে এনএডিএস2 তৈরি হয়েছে এটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এন্ট্রি করে তখন সেখান থেকে সেই চেকের মতন, আসলে এটা চেক, তাহলে এটাকে চেকটা যখন এনক্যাশ করা হবে তখন আরো আমরা কত পাবো, 6 টাকা পাবো বা 6 ATP পাবো, তাহলে টোটাল 8 ATP। তাহলে আমাদের গ্লাইকোলাইসিসে 8 ATP পাওয়ার কথা, কিন্তু বারবার বলেছি অ্যানারোবিক রেসপিরেশনে এটিপি কটা হবে, এটিপির কথা বলা হয়েছে যে সেখানে আমাদের মাত্র 2 ATP তৈরি হয়। কেন, তাহলে সেটা দেখে নিই। তাহলে কি বললাম, অ্যারোবিক রেসপিরেশনে যে গ্লাইকোলাইসিস প্রসেস সেখানে যদি আমরা দেখি সেম গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়েছে দুটো মলিকুল, এবং সেখানে তাহলে এটিপি ডাইরেক্ট আমরা ক্যাশ হিসেবে পেয়েছি 4টে, দুটো ব্যয় করতে হচ্ছে, মানে নিট গেন এটিপি হচ্ছে দুটো। কিন্তু আমরা যখন সেই এনএডিএস2 এটাকে এই চেকটাকে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ভাঙানো হবে তখন কি হবে, 6টা ATP পাবো। তাহলে এবার টোটাল এটিপি, তাহলে আমাদের গ্রস 8টা, হাতে পেয়েছি দুটো, বাকি 6টা আমরা চেক ভাঙালে পাবো। কিন্তু আমাদের যে অ্যানারোবিক রেসপিরেশন সেখানে তাহলে আমরা কেন পাচ্ছি না, তাহলে সেখানে কি হয়েছিল, তাহলে অ্যানারোবিক রেসপিরেশন আমরা দেখেছি সেখানে আমাদের কি ছিল, গ্লুকোজ। তাহলে গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল, 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে কি প্রসেস কাজ করেছে, সেই গ্লাইকোলাইসিসে কাজ করেছে। তাহলে এখানেও আমরা সরাসরি এটিপি কটা পাবো, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি যদি দেখা যায়, তাহলে এটিপি দুটো পেয়েছি। কিভাবে পেয়েছি তার ডিটেলস এখানে আছে, মানে এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, ওই জন্য সিম্পলি লিখে দিয়েছি 2 ATP পেয়েছি। এবার এখানে পাইরুভিক অ্যাসিড যেটা আছে তাহলে সেটা তৈরি হওয়ার সময় আরো কি তৈরি হয়েছিল, আমাদের NADH2 সেটাও তৈরি হয়েছিল, কিন্তু এখানে আর কি পেয়েছিলাম আমরা, NADH2
DH2 তাহলে এটা যখন পেয়েছিলাম অ্যানারোবিকের ক্ষেত্র তাহলে তাদের ক্ষেত্রে কেন আমরা সেই বাকি 6টা এটিপি পেলাম না কি হচ্ছে এই পারিবারিক অ্যাসিডে কিসে কিসে কনভার্ট হয় বলেছি পারিবারিক অ্যাসিডে যদি কনভার্ট হয় দেখেছি একটা হচ্ছে আমাদের কিসে কনভার্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয় আর আরেকটা যদি আমরা দেখি তাহলে কি হয় C2H5OH মানে ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছিল সেটা ডিপেন্ড করছিল যে ইস্টের দেহে ঘটছে না মাসেল সেলে ঘটছে তাহলে ল্যাকটিক অ্যাসিড এবং C2H5OH এই মানে দুটো তৈরি হওয়ার সময় দুটো ক্ষেত্রেই মানে যদি এখান থেকে এটা হতো সেই ক্ষেত্রে যে NADH2 তৈরি হয়েছিল তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরির সময় এই NADH2টা কি হচ্ছে তাহলে এখানে আমরা যদি দেখি এখানে কি দরকার NADH2 দরকার তাহলে NADH2টা কি হয়ে যাচ্ছে ওখানে ইউজড আপ হয়ে যাচ্ছে তাহলে যে চেকটা পেয়েছিল সেই চেকটা আর ওখানে ব্যয় হয়ে যাচ্ছে সেই জন্য এখানে পারিবারিক অ্যাসিড তৈরির সময় শুধু এডিপি যেটা পেয়েছিল সেটাই হাতে পায় চেকটা তার মানে আবার তাকে কি করতে হচ্ছে রিটার্ন করতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি করে একই রকম গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস থ্রু দিয়ে পাইরুভেট অ্যাসিড তৈরি হয়েছিল তাহলে সরাসরি দুটো এডিপি তৈরি হয়েছিল আবার NADH2 তৈরি হয়েছিল তাহলে এই NADH2টাও যদি দেখা যায় কোথায় ব্যয় হয়ে যাবে যদি ইস্টের দেহ ঘটনাটা ঘটে তাহলে পাইরুভেট অ্যাসিডটা ইথাইল অ্যালকোহলের কনভার্টের সময় NADH2টাকে ব্যয় করে আবার কি তৈরি করে এখান থেকে NAD+ তৈরি করে তার মানে সেখানে NADH2 বা সেই চেকের ব্যয় করে ফেলছে ফলে এখানে টোটাল এডিপি আমরা দুটো পেয়েছি তাহলে এই হচ্ছে আমাদের অ্যারোবিক অ্যানারোবিক এক্সপ্রেশনের গ্লাইকোলাইসিসের ডিফারেন্সটা তাহলে কমন পাথে ফর অ্যারোবিক অ্যানারোবিক দুটো ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ঘটছে সেম প্রসেস গ্লুকোজ একই ভাবে ব্রেকডাউন করে পাইরুভেট অ্যাসিড তৈরি করছে তার মানে আমরা সেম প্রোডাক্ট পাবো NADH2 দুটো পাবো আবার আমাদের এটিপি যেটা সেই প্রোডাকশনও পাবো তাহলে আমাদের সরাসরি এখানে এনক্যাশ দুটো এটিপি পেয়েছি এবং চেক ভাঙে আরো 6টা পাবো তাহলে NADH2টা আমাদের দুটো ক্ষেত্রেই তৈরি হয়েছে সবাত শাসন আবাত শাসন তাহলে সবাত শাসনের টোটাল হিসাব আমরা 8টা গ্রস পাচ্ছি কিন্তু এখানে আমরা দুটো বলছি বারবার মানে অ্যানারোবিক রেসপিরেশনে এনার্জি প্রোডাকশনটা কম অর্থাৎ এটা লেস এফিসিয়েন্ট একটা প্রসেস তাহলে সেখানে কি হয় এটিপিটা পেয়েছি ঠিক আছে NADH2 পেয়েছিলাম কিন্তু সেই NADH2টা আমাদের পারিবারিক অ্যাসিডটা পরবর্তীকালে কিসে কনভার্ট হবে সেটা ডিপেন্ড করছে যে সেটা স্টেপ দেহে ঘটছে রিঅ্যাকশনটা না মাসেল সেলের মধ্যে সেটা ডিপেন্ড করছিল তাহলে এখানে যখন ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়েছিল তখন NADH2টা আবার ব্যবহার হয়ে গিয়েছিল তাহলে পারিবারিক অ্যাসিড তৈরির সময় যে NADH2টা তৈরি হয়েছিল সেটাই আবার ল্যাকটিক অ্যাসিড তৈরির সময় ইউজড আপ হয়ে যায় ফলে কোনো NADH2 নেই আবার যদি আমরা দেখি যে পারিবারিক অ্যাসিডটা যেটা তৈরি হয়েছিল সেটা যখন ইথাইল অ্যালকোহলে কনভার্ট হয় তখন NADH2 ইউজ করে NAD তে কনভার্ট হয়ে যাচ্ছে তার মানে সেখানে NADH2টা থাকছে না সেই জন্য অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমাদের NADH2 তৈরি হলেও সেটা কিন্তু তার থেকে আমরা সেই চেকটা ভাঙে কোনো এটিপি পাই না ওই জন্য বলা হচ্ছে যে টোটাল এটিপি উৎপাদন তো আমাদের বেশি অ্যানারোবিক রেসপিরেশনে তাহলে আমাদের এখানে 8টা পাচ্ছি গ্লাইকোলাইসিসে বাকি ক্রেভস সাইকেলে আমরা গিয়ে টোটাল 30 পাবো তাহলে 38 বা 36 হবে আর এখানে আমাদের অ্যানারোবিক রেসপিরেশনে শুধু ওই দুটোই পাবো যেটা আমাদের সরাসরি এটিপি বা ক্যাশ হিসেবে আমরা পেয়েছিলাম সেটা কারণ NADH2 সেই চেকটাকে আমরা ইউজ করতে পারলাম না সেটাকে আবার ফেরত দিতে হয়েছে যখন ল্যাকটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলে কনভার্ট হচ্ছিল তাহলে এই হচ্ছে টোটাল গ্লাইকোলাইসিস প্রসেস তাহলে এবার আমরা দেখছিলাম যে এই যে প্রসেসগুলো সামনে হচ্ছে আমাদের মানে উপমিতি আমরা দেখিয়ে দিতে পারি তাহলে এটাও কি হচ্ছে বাইডাইরেকশনাল শুধু এখানটায় না তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট এটা ইরিভার্সিবল আর এটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল বাকি সবই হচ্ছে রিভার্সিবল প্রসেস মানে একটা থেকে আরেকটা রিভার্স হতে পারে তাহলে এটা গেল আমাদের গ্লাইকোলাইসিস প্রসেস তাহলে এখানে তিনজন সায়েন্টিস্ট করেছিলেন এম ডি মেরা পান্ডা সেই জন্য এটাকে আমরা বলেছি যে ইএমপি পাথে তাহলে এটা আমাদের কোষের সাইটোপ্লাজমে ঘটবে এবার যে প্রোডাক্টগুলো আমরা পেলাম তাহলে কি কি পেলাম এটিপি পেলাম এবং NADH2 পেলাম তাহলে এই জিনিসগুলো এবার কোথায় গিয়ে ইউটিলাইজ হবে আমাদের নেক্সট যে স্টেপ ক্রেভস সাইকেল তাহলে সাইটোপ্লাজম থেকে এবার এদেরকে এন্ট্রি করতে হবে কোথায় মাইটোকন্ড্রিয়া কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেভস সাইকেলটা কমপ্লিট হবে আমরা তো লোকেশন লিখে দিয়েছিলাম আগের ভিডিওতে তাহলে কোথায় কোনটা ঘটবে তাহলে নেক্সট স্টেপে যেতে গেলে একে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্ট্রি করতে হবে তাহলে নেক্সট ভিডিওতে আমরা ক্রেভস সাইকেল নিয়ে ডিসকাস করব থ্যাংক ইউ সো মাচ